আসসালামু আলাইকুম। শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আজকে আমি কবির লকডাউন কবির হাজির। বেবি সেফটি সেট, সামটাইমস ইজ ফর বেবিস মাম, সামটাইমস ইজ ফর বেবি। এই সেটটা কিভাবে সেট করতে হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। হয়তো এটা আপনারা অনেকেই ব্যবহার করতেছেন অলরেডি, হয়তো অনেকেই জানেন, হয়তোবা অনেকেও জানেন না। সো এই ছোট্ট একটা বক্স বলবো না, ছোট্ট একটা পেপারের মধ্যে যেই চারটা আইটেম এখানে আসে, এইগুলি খুবই উপকারী জিনিস, আমাদের ঘরে নিত্য নৈমিত্তিক দরকারি কাজে আমাদের লাগবেই লাগবে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে বা বাচ্চা সুলভ বউ আছে তাদের জন্য খুবই উপকারী। সো এটার মধ্যে আপনারা পাবেন চারটা কর্নার কুশনস, যেটা টেবিলের কর্নারে লাগানো যায়, যে পার্পল কালারে দেখতেছেন বা ডার্ক পিঙ্ক যেই কালারই বলেন। ফোর প্লাগ সকেটস কর্নার দেখবেন অ্যাট দ্য বটমে, আর যেটা এখন দেখাইতেছে এটা হলো টু কাপবোর্ড অর ড্রয়ার আর কি, লকস বলে, লক কাপড় বা ডয়ারকে আপনারা লক করে রাখতে পারেন। বাচ্চারা অনেক সময় টানাটানি করে বা অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, লকটা খুলে পড়ে যেতে পারে। সব মিলে 11টা আইটেম আছে এটার মধ্যে ইনক্লুডিং আর কি, 4, 4, 8, 9, 10, 11। আর আছে ওয়ান ডোর স্টপার, এখানে সব নিয়মাবলী লেখা আছে, আপনারা পড়ে পড়ে নেবেন, নিজেরাই সেট করতে পারবেন। তারপর আমি প্র্যাকটিক্যাল দুই তিনটা দেখাই দিব, পারলে সবগুলি দেখাই দিব। আর এটার দাম নিশ্চয়ই আপনারা জানতে চাইতেছেন, দাম যেটাই হোক না হোক আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যখন সাবস্ক্রাইব করবেন, আমার ডেসক্রিপশন বক্সে এটার দাম আর নাম সবই লেখা থাকবে। এটা হচ্ছে যে ফোর কর্নার কুশন বলি বা নাম, এটার ওরা যারা রেডি করছে তৈরি করছে ওরা যারা দিছে আর কি নামটা, এটা হলো ফোর কর্নারের একটা কর্নার আমি খুললাম আর কি, টেবিলের মধ্যে লাগায় দেখাবো আপনাদেরকে। সো যেহেতু এটা প্লাস্টিকের সফট, একেবারেই ঢুসঠাস করে বাড়ি বুড়ি খাবেন না আর কি, বাচ্চা হোক বাচ্চার মাই হোক বাড়ি খাবে না এটা নিশ্চিত। আর এইটা হইল আপনার কাপবোর্ড বা ডয়ারের লক যেটা, আর এই সফট জিনিসটা হচ্ছে এটা হলো গিয়া ডোর স্টপারটা, জোরে বাতাস টাতাস আসলে ডোরটা যেন ধুম করে নয়েজ না করে। বা অনেক সময় দেখা গেছে বাচ্চারা যদি যেন আটকা না যায়, আপনার বাচ্চাকে সিটিং রুমে বসায় দিয়ে আমার ভিডিও ছেড়া দিলেন, ওরা দেখলো আরাম করে, আর তখন আপনি রান্নাঘরে যখন গেলেন তখন এটাকে দিয়ে গেলেন, আটকায় দিয়ে গেলেন, বাচ্চারা ব্যথা পাবে না, হয়তো বা আঙুল আটকা যেতে পারে দরজার মধ্যে। জানি আমার ভিডিও দেখার সময় আপনারা অস্থির হয়ে যান, তখন হুশ থাকে না কী করবেন না করবেন, ডোরের মধ্যে এটা লাগাই দিয়ে তখন আরাম করে বসবেন আর কি। আর কাপড় ড্রয়ারের ওটা দেখলেন, ওটাও ইজি, শুধু এটা ড্রয়ারটা খুললেন ওটা সেট করে দিবেন, ওটাকে টানাটানি করতে পারবে না, খুলতে পারবে না আর কি। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি, সবগুলো ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রিক জিনিসগুলি আমরা অনেক সময় টার্ন অন করে চলে যাই, আর যেহেতু এখন সবাই আমরা ইউটিউবিং নিয়ে বিজি থাকি, সো দেখা যায় যে মোবাইল সারাদিন চার্জে থাকে, মোবাইলটা টান দিয়ে নিয়ে গেলাম কিন্তু সুইচটা অনই থাকে, আর প্লাগটা এরকম যদি ওপেন থাকে ডেঞ্জার আসতেই পারে, ডেঞ্জার হইতেই পারে, বিপদ আপদ। হয়তো অনেকেই বলবেন যে ইউরোপ লন্ডনে এগুলি সমস্যা নাই, অটোমেটিক কোনো রকম আর্থিং হইলে হয়তো বা মেশিন নিজে নিজেই বা সুইচ বোর্ড নিজে নিজে টার্ন অফ হয়ে যায়, বাট এটা আমি বলতেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ডের জন্য এটা খুবই উপকারী জিনিস। আমি টাইন না ছিঁড়া ফেলাইতেছি না, একটু টান দিতে হয়েছে জোরে আর কি, এটা ইজি টু আপনার সেট করা আর কি, আমি একটু হঠাৎ করে টান দিতে যাই একটু বেশি দেখা এলাইছি, যাই হোক। সো আপনি যদি এটা সুইচ অনেক সময় অন থাকলেও এটা যদি প্লাগের মধ্যে এটা দিয়ে রাখেন, থ্রি পিনের প্লাগ যাদের আছে, আর যাদের টু পিন প্লাগ ওটাও সেট করতে পারবেন, দেখাই দেখাই বুঝতেছেন আপনারা, একটা পিনকে দরকার হলে কাইটটা মিটটা দিয়ে দিলেন। আর যেহেতু এটা থ্রি পিনের সিস্টেমে, থ্রি পিনে যাদের আছে তারাই এটা সেট করবেন আরামসে, যেহেতু চারটা দিছে, ফোর এটা ইয়া দিছে আর সকেট কর্নার দিছে বা প্লাগ সকেট কর্নার যেটাই বলেন, সো আপনি আরামসে আরামসে এটা সেট করতে পারবেন, চারটা ঘরের যদি প্লাগ সকেট থাকে সেগুলিকে সাপোর্ট স্টপ করে দিতে পারবেন, বাচ্চারা
ভুলেও দুষ্টামি করতে পারবে না। অনেক সময় দেখা গেছে মেটাল থিংস বা পেন্সিল দিয়ে হয়তো বা খোঁচাখুচি করে বিপদ আপদ ঘটতে পারে। এটা খুবই খুবই আমি মনে করি সবচেয়ে উপকারী। বাকিগুলি হয়তো বা টেবিল কর্নারের যে কুশনগুলি আছে ওইগুলি কপালে বাড়ি লাগলো, যদি পটেটু হয়ে যাও যায় কপাল ফুইটটা গেল, আইস দিয়ে আপনি ঠান্ডা করতে পারবেন। বাট ইলেকট্রিক জিনিসগুলি ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। আরেকটা এটাও খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে ডোর স্টপারটা, যেটা যেটা আপনারা যখন দেখবেন সামারের টাইমে বা উইন্ডি টাইমে জোরে বাতাস আসলে দরজাটা ধুমধাম করে লাগে, তখন আপনি এটা দিয়ে রাখলে বাস অন্তত পক্ষে আওয়াজটা হবে না। আবার বাচ্চারা যদি ডোরের মধ্যে হাতও রাখে আঙ্গুল মচকে টচকে বা আঙ্গুল ড্যামেজ হওয়ার কোনো রকম বিপদ আপদ থেকে হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ সেভ করবে। সো সবাই আশা করি আমার এই হেল্পফুল ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। টেবিল কর্নারটাও দেখবেন, সঙ্গে সঙ্গে আপনাদেরকে সবসময় যেটা বলি আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ নিজেরা সেফ থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং বাইরে গেলে ফেস মাস্ক, পকেট টিস্যু, পকেট স্যানিটাইজার রাখবেন, বাসায় এসে সোপ দিয়ে হাত ধুয়ে বাকি কাজ করবেন। এটা হলো টেবিল কর্নার সাপোর্টার, যেটা এটা দিয়ে এভাবে সেট করে দিবেন, বাস এই কর্নারের মধ্যে ব্যাং হবে না, আপনার হাঁটুর মধ্যেও বাড়ি লেগে হাঁটুও ছিলা যাবো না, আবার বাচ্চারা যদি পইরা যায় বাচ্চার কপালও ঠুস হবো না। আশা করি এটাতে কিছুটা হলেও আল্লাহ আমাদের রহমত করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।